প্রিয় ভাই বোনেরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই মূলত যে আসলে আমার এই ছোট রাজনৈতিক পদযাত্রায় বা এই রাজনৈতিক উত্থানে দেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি যে কিছু অভিজ্ঞতার সমৃদ্ধ হয়েছে এই অল্প সময়ে যতটুকু, কিংবা আমি যে সমস্ত প্রতিকূল পরিবেশগুলো ফেস করেছি রাজনীতি করতে এসে এই ভারতীয় আধিপত্যবাদের স্বৈর শাসনের এই পিরিয়ডে, সেটি নিয়ে আজকে কথা বলতে চাই। কারণ এই কথাগুলো অনেকে আপনার শুনেছে, অনেকে শুনেনি, কখনো মিডিয়াতে বলা হয়েছে, কখনো বলা হয়নি। তো আমি যেটা মনে করেছি যে আসলে কথাগুলো বলা উচিত এবং দেশবাসীর জানা উচিত, যে আপনারা জানেন যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরবর্তীতে যেটি নাম সংস্কার করে, আমরা সংক্ষেপ একটু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করেছি, এই ছাত্র অধিকার পরিষদের উত্থান এবং ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের সম্পর্কে ইতিমধ্যেই অবগত আছেন, তাদের কর্মকাণ্ড সম্পর্কে যে তারা কি কি কাজ করেছে, কি করছে বর্তমানে। বর্তমানের যে ভারতীয় আধিপত্যবাদের ভোটারবিহীন অবৈধ স্বৈর শাসক এবং এই স্বৈর শাসকের দোষকদের মতে ভিপি নূর ছাত্র অধিকার পরিষদ কিংবা রাশেদ ফারুকরা তারা সরকার বিরোধী আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কথা বলে, কিন্তু সাধারণ মানুষ, প্রতিবাদী জনগণ, দেশপ্রেমিক জনগণ, তাদের কাছে ভিপি নূর এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা সরকারের স্বৈর শাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদী চেতনা, সরকার দুঃশাসনের বিরুদ্ধে একটা সংগ্রামী প্রতীক, এবং নিপীড়িত জনতার কাছে তারা একটা প্রেরণার নাম, যে এই দুঃসময়ে যেখানে রাজনৈতিক দলগুলো নানাভাবে কম্প্রোমাইজ করে, সমঝোতা করে তারা চলছে, তাদের যে ভূমিকাটা রাখার কথা রাজপথে সেটি তারা রাখছে না, সেখানে এই নূর, মামুন, রাশেদ ফারুক, মসুর, মাহফুজ, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু 25-26 বছরের ছাত্ররা, যারা অনেকে আছে মাস্টার্সে, অনেকে আছে রানিং ফোর্থ ইয়ারে পড়ে, এরকম কিছু ছাত্ররা এই ভারতীয় আধিপত্যবাদের ব্যাকআপকৃত অবৈধ সরকারের বিরুদ্ধে একেবারে স্বচ্ছার প্রতিবাদ করে যাচ্ছে, অগ্রভাগে প্রতিবাদ করে যাচ্ছে এবং জনগণকে সংগঠিত করে যাচ্ছে। এই দুইভাবে মানুষ আমাদেরকে অনেকে দেখে থাকে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে লাইভে আসছিলাম, যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান সরকার সে 2014 সালের পর থেকে যে ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় আছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা, বিশেষ করে রয়া এবং ভারতীয় নানান ধরনের বাহিনীগুলো এখানে আপনার সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভূমিকা পালন করছে, এবং অনেকের আপনার ধারণা বা অনেকের উপলব্ধি যে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসন, যদি বলেন পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য মানে হচ্ছে বাহিনীতেও ভারতীয় আধিপত্যবাদের প্রভাব রয়েছে। কারণ একটা শ্রেণী রয়েছে যারা ভারতের দালালি করে বা ভারতের সাথে কাজ করে বাংলাদেশের থেকে। ইতিমধ্যে আপনারা কিছুদিন আগে বাংলাদেশের বেশ কিছু সাংবাদিকের কর্মকাণ্ড দেখেছিলেন, যে চায়নার সাথে যখন বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে যায় তখন তারা বাংলাদেশকে নিয়ে খয়রাতির দান টান নানাভাবে নিউজ করে, এবং ভারতের যে আধিপত্যবাদ সেটি তো আমার মনে হয় যে একেবারে 10 বছরের শিশু থেকে শুরু করে একেবারে সবাই জানে, হ্যাঁ এটা আর অজানা নয় কারণ। কিন্তু প্রবলেম হচ্ছে বা বাস্তবতা হচ্ছে, তাহলে পরিবর্তন হচ্ছে না কেন? কারণ বাংলাদেশে ভারতের দালাল একটা শ্রেণী রয়েছে যে বিভিন্ন সিভিল সোসাইটির নামে তারা ভারতের পক্ষে প্রতিবাদ করে, কথা বলে, কলাম লেখে, মিডিয়াতে লেখে, আর ভারত তাদের রাজনৈতিক স্বার্থে হচ্ছে এই দালালদেরকে প্যাট্রোনাইজ করে মিডিয়াতে ইনভেস্ট করে, যাতে কিছু কিছু মিডিয়া তাদের পক্ষে থাকে। কারণ বাংলাদেশের জিও পলিটিক্যাল বা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে ভারতের খুব দরকার, আবার বাংলাদেশকে আপনার আমেরিকাও এই অঞ্চলের প্রভাব বিস্তার করার জন্য দরকার, চায়নারও দরকার। এখন এই অঞ্চলের সাধারণত দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশেষ করে ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক থাকার কারণে, যেখানে ভারতের সুসম্পর্ক মানে যেখানে আমেরিকার সাথে সরি যেখানে ভারতের সাথে যেসব দেশের সুসম্পর্ক রয়েছে,
সেখানে আমেরিকা দুশ্চিন্তা করে না বা আমেরিকা নাক গলায় না। আর যেখানে আমেরিকার সাথে আবার ভালো সম্পর্ক রয়েছে সেখানে অনেক সময় ভারতও ডিস্টার্ব করে না। তো এইভাবে বাংলাদেশের রাজনীতিটা দীর্ঘদিন ভারতের কবজায় থাকায় বা ভারতের বলয়ে থাকায় দেখা যায় অন্য অন্য রাষ্ট্রগুলো ওইভাবে, সরি, অন্য রাষ্ট্র বলতে আমেরিকা ওইভাবে ইন্টারফেয়ার করে না। কিন্তু এখানে এখন আপনার একটা বিষয়, সরি একটু লাইভ ইন্টারাপ্ট হয়েছিল, যে এখানে এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভারত এতদিন যেভাবে বাংলাদেশকে কন্ট্রোল করেছে বা যেভাবে প্রভাব বিস্তার করছে এখন পারছে না। ভারতীয় আধিপত্যবাদের একটা অবসান ঘটতে যাচ্ছে, সেটি আপনারা এই যে হিন্দুত্বতাবাদের, উগ্র হিন্দুত্বতাবাদের যে নায়ক এবং বর্তমানের যে ভারতের উগ্র হিন্দুত্বতাবাদের যে অগ্রদূত যে বিজেপি, সেই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে কসাই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের ছাত্ররা, প্রথম আমরা আন্দোলন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনআরসি সিএ নিয়ে, যে নাগরিকত্ব আইনের মাধ্যমে মূলত মুসলিমদেরকে আপনার নাগরিকত্ব থেকে বঞ্চিত করার একটা অপচেষ্টা চালিয়েছিল, সেই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এবং মোদীর আগমনকে আমরা ঠেকিয়ে দিয়েছিলাম। এদেশের বাম ডান ধর্মপ্রাণ সকল শ্রেণী পেশার মানুষ এই উগ্র হিন্দুত্বতাবাদের দোসর মোদীর আগমনকে ঠেকিয়ে দিয়েছিল। তারপরে সীমান্ত হত্যা নিয়ে এখানে প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে, ভারতীয় আগ্রাসনের প্রভাব নিয়ে টক শো মিডিয়াতে আলোচনা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি। এখন ভারত একটা অস্বস্তিতে ভুগছে যে বর্তমানে তারা যে সরকারকে ভোটারবিহীনভাবে অবৈধ ক্ষমতায় রাখলো, তারা এখানে তো একেবারেই মানে অজনপ্রিয়, জনসমর্থনহীন। এখন এখানে সরকার বিরোধী একটা মুভমেন্ট তৈরি হচ্ছে যে জনগণ খুব ক্ষিপ্ত এই ভোটারবিহীন অবৈধ স্বৈর শাসকদের দুর্নীতি দুঃশাসনের কারণে। তখন ভারতের হেডেক হয়েছে যে তাহলে এখানে আওয়ামী লীগকে দিয়ে ভারতের স্বার্থ উদ্ধার হবে না, এখন একটা বিকল্প প্ল্যাটফর্ম খুঁজতে হবে। কিন্তু বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা মানে বিশ্বাস করতে পারে না ভারত, কারণ বিএনপির শাসনামলে যে আপনার 10টা অস্ত্র মামলার যে অস্ত্র ধরা পড়েছিল, যে আপনার মনে আছে নিশ্চয়ই, যে আপনার এই অস্ত্রগুলো যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাচ্ছিল সেটি বিএনপির আমলে হয়েছিল। সে কারণে ভারত মনে করে যে বিএনপি আসলে আপনার ভারতের জন্য একটা থ্রেট, যে কারণে তারা বিএনপির প্রতি আস্থা রাখতেছে না। এখন ভারত এবং ভারতীয় মিত্ররা এখানে চেষ্টা করতেছে একটা থার্ড ফোর্স ডেভেলপ করার জন্য বা থার্ড পার্টিকে ক্ষমতায় আনার জন্য, সেটা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, প্রশাসনিক কিংবা বিভিন্ন আলোকে। এবং ভারত বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে অফার দিচ্ছে যে এই এই ক্রাইটেরিয়া মেনটেন করলে তারা বর্তমানের অবৈধ ভোটারবিহীন সরকারের প্রতি সমর্থন তুলে নেবে এবং দেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করে দেবে, এবং মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যারা ভারতের সাথে আপোষ করবে বা যারা ভারতের সাথে সমন্বয় করবে তাদেরকে ক্ষমতায় বসাবে। এটা হচ্ছে বর্তমানে একটা হট নিউজ, যেহেতু বিভিন্ন সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন বাহিনী, বিভিন্ন লোকজনের সাথে আমাদের ওঠা বসা আনাগোনা আছে, তো আমাদের কাছে এই তথ্যগুলো আসে। আপনাদেরকে এখন আমরা যে বিষয়টা শেয়ার করতে চাই যে বর্তমানে এই যে ভারতীয় ব্যাকআপের স্বৈর শাসক, এদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, কারণ ভারতের সাথে তাদের সম্পর্কের অবনতি হচ্ছে বা ভারত তাদেরকে প্রেফার করতেছে না, অল্টারনেটিভ ফোর্স খুঁজতেছে। এবং এই সরকার তখন, ধরেন ভারত হচ্ছে একটা অভাবগ্রস্ত দেশ, তাদের দেশের মানুষ এখনও খোলা আকাশের নিচে বাথরুম করে, এখনও না খেয়ে মরে, তো ওই তুলনায় বাংলাদেশ কিন্তু মোটামুটি একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, যে প্রাকৃতিক গ্যাস এবং আপনার জনসংখ্যার দিক থেকে বলেন কিংবা নানা ধরনের সুযোগ সুবিধার দিক থেকে বলেন, জিও পলিটিক্যাল অবস্থান বলেন, এখানে সবাই ইনভেস্ট করতে চায়। এখানে পাকিস্তান ইনভেস্ট করতে চায়, ভারত ইনভেস্ট করতে চায়, সরি বা ভারতও নিয়ন্ত্রণ নিতে চায়, আমেরিকা ইনভেস্ট করতে চায়, চায়না ইনভেস্ট করতে চায়। চায়নার রাজনৈতিক পলিসি হচ্ছে সবসময় আপনার বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ভারতের যে 38,000 মাইল যে চায়না দখল করে নিল লাদাখ সীমান্তে, এর কারণ হচ্ছে ভারতকে চীন চাপে রাখতে চায়। কারণ হচ্ছে যেহেতু ভারত আমেরিকার একেবারেই মানে খুবই মানে বিশ্বস্ত বন্ধু বা তাদের মধ্যে ঢুকে যাচ্ছে, এখন
চীন মনে করতেছে যে আমেরিকার বলয় থেকে যদি ভারতকে না ছুটানো যায় তাহলে তাদের জন্য থ্রেট, যে কারণে চীন ভারতকে নানা দিক থেকে চেপে ধরার একটা প্রচেষ্টা চালাচ্ছে। 38,000 বর্গ মাইল সীমান্তের জায়গা কিন্তু দখল করে নিয়েছে ভারতের মূলধনে একটা প্রতিবাদ করার, তাদের মূলধন বাংলাদেশের নিরীহ বাংলাদেশিদেরকে সীমান্তে মারার। এখন বর্তমানে সরকার আবার কিন্তু চীনের দিকে বাণিজ্যিকভাবে ঝুঁকে যাচ্ছে, কারণ চাই আমাদের যে অর্থনৈতিক সহযোগিতাটা প্রয়োজন সেটা দিতে পারবে চীন। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনভেস্টমেন্ট বলেন, আমাদের দেশে যে আপনার আপনার নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, এই সমস্ত ক্ষেত্রে ভারতের তো সেই অবকাঠামো নাই, এখানে আমাদেরকে চীন সহযোগিতা করতে পারবে। এখন সরকার তো তাদের নেতা কর্মীরা লুটপাট টাকা পাচার করে দুর্নীতি করে তো দেশের টাকা বিদেশে বলে প্রতি বছর হাজার হাজার টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশে এখন টাকা নেই। এই সরকার বাংলাদেশের ব্যাংকগুলোকে, প্রাইভেট ব্যাংক বলেন সরকারি ব্যাংক বলেন, যে ব্যাংকে জনগণের জামানত থাকে, যে জনগণ আমরা টাকা বিদেশ থেকে আমার ভাইরে পাঠায়, আমাদের কাছে যাদের একটু টাকা থাকে ধরেন 5 লাখ 10 লাখ একটা জায়গা বেচে কেউ রিটায়ার করে, এই পেনশনের টাকাগুলো আমরা ব্যাংকে রাখি, যে পরবর্তীতে আমরা ব্যাংক থেকে যাতে তুলতে পারি বা ব্যাংকে নিরাপদ থাকে। এই জনগণের জামানত থেকে কিন্তু এই সরকার টাকা তুলে নিয়েছে, অনেক টাকা তুলে নিয়েছে, এখন ব্যাংকগুলো অর্থনৈতিক সংকটে ভুগছে। তো এটা হচ্ছে দেশের এই বর্তমান অবস্থা। এখন আপনার আগে সৌদি আরবভুক্ত আরবীয় দেশগুলো থেকে বাংলাদেশ রেমিটেন্স আয় করত বা তাদের আপনার থেকে সহযোগিতা পেত, এখন সেই সহযোগিতাটা এই সরকার পাচ্ছে না, যেহেতু সরকার নানা ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করছে। এখানে আপনার 5ই মে যে 2013 সালের যে আলেম ওলামাদেরকে যে গণহত্যা করলো শাপলা চত্বরে রাতের অন্ধকারে, এই সমস্ত নানা কারণে সৌদিভুক্ত দেশগুলো এখন সরকারের প্রতি বিরূপ, তো ওইখান থেকে সাহায্য এখন পাচ্ছে না সরকার তেমন একটা। তারপরে হচ্ছে শ্রমবাজার বিভিন্ন দেশে বন্ধ হয়ে যাচ্ছে, তার এখন আপনার চীনের কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে চাচ্ছে সরকার, সেটাতে হচ্ছে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন সরকার চিন্তা করতেছে ঠিক আছে আমরা ক্ষমতায় আছি, তোমাদের দয়া দাক্ষিণ্যে তোমাদের প্রলাপটা আমাদের ক্ষমতায় বসিয়েছে বা তোমরা আমাদেরকে বসিয়েছো, আমরা অস্বীকার করি না, কিন্তু ভাই এখন চলতে গেলে তো আমার তোমাদের দিয়ে হচ্ছে না, টাকা পয়সার দরকার, নাহলে তো আমার দেশের জনগণ আমার কলিতে ছিঁড়ে খাবে, আমার দেশের আমার যে চোর বাটপার প্রতারক দুর্নীতিবাজ নেতারা যে লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, দেশে তো এখন টাকা নাই, জনগণ তো যে কোনো সময় আমার বিরুদ্ধে ফুঁসে উঠবে, আমার পরিণতি তো লিবিয়ার গাদ্দাফির মতো হবে, হস্তি মোবারকের মতো হবে, আমি তো পালানোর রাস্তা পাবো না। তো এই কারণে এখন তারা চীনের কাছ থেকে টাকা পয়সা নিতে চায়, কিন্তু ভারত ভাবতেছে যে সরকার যেভাবে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, চীন এই অঞ্চলে তাতে সামরিক ঘাঁটি বা ধরেন নানা ধরনের প্রভাব বিস্তার করলে ভারতের জন্য আরও হুমকি হবে, তো এই কারণে এখন ভারত একটা সরকারের বিরুদ্ধে লেগে গেছে বলা চলে এক প্রকারে। কিন্তু বাস্তবিক অর্থে শেষ পর্যন্ত ভারত কি করবে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ আওয়ামী লীগ কি ভারত মানে হচ্ছে মুক্তিযুদ্ধের পর থেকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করে, যে যাদের মাধ্যমে তারা বাংলাদেশকে শোষণ করতে পারে, বাংলাদেশের জনগণকে বোকা বানাতে পারে, এবং একমাত্র আওয়ামী লীগই হচ্ছে এমন একটা সরকার বা রাজনৈতিক দল যারা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিকিয়ে ভারতের স্বার্থ রক্ষা করবে, যেমনটি আমাদের প্রধানমন্ত্রী যে বলেছিল এর আগে আপনার গণভবনের সংবাদ সম্মেলনে, যে ভারতকে যা দিয়েছি সেটা আজীবন মনে রাখবে, তো এই ধরনের তো কথাবার্তা বলেছিল। এখন আসি আমাদের ব্যক্তিগত বিষয়, যে বিষয়টি আমরা শেয়ার করতে যাচ্ছিলাম, কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক দলেও তো যেটা বলেছে যে ভারতীয় এজেন্ট রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, ছোট ছোট রাজনৈতিক দলেও, তো তারা ভারতের স্বার্থ রক্ষায় কাজ করে, এখানে দীর্ঘদিন ধরেই এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে উঠে নাই, বা আপনার তারা হচ্ছে স্বৈর শাসনের পতন ঘটাতে পারেনি, মানুষ এই স্বৈর শাসনের যাতাকলে পিষ্ঠ। তখন এই যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বা ভিপি নূর কিংবা ভিপি নূরের সহযোগীরা, এই যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা, নূর রাশেদ ফারুক মামুন ধরেন আহসানাল মামুন মশিউর মাহফুজ তারেক, হ্যাঁ, বা এই ধরনের ছাত্র নেতারা রাতুল সরকার, এরা এই অবৈধ সরকারকে নাকানি চুবারি খাইয়ে দিয়েছে, এবং এই ভারতীয় আধিপত্যবাদের স্বরূপটা জনগণের সামনে একেবারে নগ্ন করে দিয়েছে। কারণ আমরা তো বলছি যে আপনি কোন রাজনৈতিক দল দেখেন এইভাবে ভারতের বিরুদ্ধে সমালোচনা করেছে, ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেছে, মোদীর সাম্প্রদায়িক অপশক্তির দোষে মোদীর আগমনকে প্রতিহত করেছে, এই ছাত্র নেতারাই সেই ঘোষণা দিয়েছে। তো এখন ভারত অস্বস্তিতে আছে যে এই ছাত্র নেতাদের নিয়ে তো অস্বস্তি,
এরা তো আস্তে আস্তে যত দিন যায় বড় হবে, ভারতের জন্য থ্রেট হবে, সেই কারণে এরা নানাভাবে এই ছাত্র নেতাদের পিছনে লেগেছে। এখন ভারত এবং ভারতীয় আধিপত্যবাদের দোসর যারা এবং স্বৈরশাসকরা চিন্তিত যে ক্ষমতায় থাকার জন্য এই ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা করতে হবে, তাদেরকে হামলা করতে হবে, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা রোয়া যারা বাংলাদেশের এই অবৈধ সরকারের কে টেকানের পিছনে অন্যতম ভূমিকা পালন করে, বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড ঘটাতে মদদ দিয়েছে, শাপলা চত্বরের যে আলেম ওলামাদেরকে গণহত্যার মদদ দিয়েছে, তারপরে নানাভাবে এইভাবে মদদ দিয়ে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা রাও যে এই অবৈধ সরকারকে টেকানের জন্য। তো এখন আমাদেরকে তো বিশ্ববিদ্যালয় বা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত বিভিন্নভাবেই রাষ্ট্রীয় যে গুন্ডা বাহিনী রয়েছে, ক্ষমতাসীন দলের যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যে তারা আমাদের উপরে হামলা করেছে বিভিন্নবার, কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আপনারা দেখেছেন সেই 30 জুন থেকে, এবং সেটা শুধুমাত্র ঢাকা না, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় হামলা করেছে, মামলা দিয়েছে, জেলে নিয়েছে, রিমান্ড দিয়েছে, কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনকারীর এই ছেলেপেলেদেরকে তো থামান গেল না। তারপরে আবার আসলো ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচনে আবার এরা জয়লাভ করলো, আর ডাকসু নির্বাচনে গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমাদের তথ্যপ্রাপ্ত হচ্ছে ছাত্রলীগ 3টা পদে জয়লাভ করেছিল, ডাকসুর এজিএস এবং ক্রিয়া সম্পাদক এবং একজন সদস্য চিবল সাংবা উপজাতি ভাই বন্ধু, 3টা পদে জিতেছিল। ছাত্রদলের কানেতা ইয়ালালাম জিতেছিল, বাম সংগঠনের কয়েকজন জিতেছিল, এবং এই কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ভিপি নূর ছাত্রাধিকার পরিষদের থেকে 11 জন জিতেছিল। তো এখন আমরা যেহেতু উদীয়মান ছাত্র নেতা, উদীয়মান সংগঠন এবং তরুণদেরকে ইনফ্লুয়েন্স করার মতো আল্লাহর রহমতে আমাদেরকে মানে মানুষ মনে করে এবং নিজেদের সেই যোগ্যতারা কিছুটা অর্জন করেছি, কাজেই সরকার এখন খুব থ্রেট মনে করতেছে আমাদেরকে। সে কারণে প্রায় কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গোয়েন্দা সংস্থার এক ভাই জানিয়েছিল যে তোমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, যে কোনো সময় তোমাদের বিরুদ্ধে মামলা হতে পারে, গ্রেপ্তার করা হতে পারে, এবং সরকারের চেয়ে ভারতীয় রোয়া তোমাদের বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন, এবং তোমাদের তুমি চলাফেরা করো, একটু সাবধানে চলাফেরা করো, গাড়ি ঘোড়া পিছন থেকে একটা মেরে দিল, হ্যাঁ বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এইভাবে আমাদেরকে নানাভাবে সতর্ক করছে। এখন আমি কিভাবে ভাই আর সতর্ক থাকবো, আমার তো একটা ওই শাহেদ পাপিয়া উমুক তুমুক এদের মধ্যে তো একটা দেহরক্ষী বাহিনী নেই, আমার বাপের তো সেই টাকা পয়সা নাই যে আমার সামনে একটা প্রাইভেট কার থাকবে, পিছনে 10টা মোটরসাইকেল থাকবে, সামনে অস্ত্রধারী কয়েকজন নিরাপত্তা রক্ষী থাকবে, আমার তো সেই অ্যাক্সেস নাই, সেই পাওয়ার বা ক্যাপাবিলিটি, আমার তো সেই আর্থিক সক্ষমতা নেই, যেখানে আমি তো সিম্পলভাবেই চলি ওই আল্লাহর উপরে ডিপেন্ড করে, যে জন্ম মৃত্যুর সব কিছুর মালিক সৃষ্টিকর্তা, যেদিন যেভাবে মৃত্যু লিখে রেখেছে সেভাবে মৃত্যু হবে, কাজে এগুলো নিয়ে আর আমি থোড়াই কেয়ার করি, অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, সেই ভারতীয় মানে হচ্ছে দালালদের ডাকসু হামলা, বগুড়া হামলা, গলাচিপা হামলা, অনেক জায়গায় একেবারে প্রাণ নাশের জন্য হামলা চালিয়েছিল, ডাকসু হামলায় আমার ছোট ভাই যেটা স্মৃতিভ্রম হয়ে গিয়েছিল কয়েকদিন, প্রায় 24 জন আহত হয়েছিল, তো তারপরেও কিন্তু আমরা থেমে যাইনি, এবং ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে যতই ঝড় ঝাপটা আসুক আমরা থেমে যাব না, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে অটুট আছি। আর একটা কথা একটু জানিয়ে রাখতে চাই, কিছুদিন আগে যে ঢাকাতে যে উপনির্বাচন হয়েছে, ঢাকার 10 আসন একজন ব্যবসায়ী নেতা সে আসনে নির্বাচন করেছে, বিপিন নূরকে সে আসন থেকে অফার দেওয়া হয়েছিল কোনো একটা দলের পক্ষ থেকে, যে আমি যদি তাদের সাথে কাজ করি তারা আমাকে 10 আসন থেকে উপনির্বাচন থেকে এমপি বানাবে, এবং কারা অফার দিতে পারে সেটি তো আপনারা মানে আশা করি যে আর না বোঝার কথা না, যারা এমপি বানাতে পারে তারাই অফার দিয়েছে যে তুমি আমাদের দলে আসো, তুমি আমাদের সাথে রাজনীতি করো, যা হয়েছে হয়েছে, তোমার রাজনীতি করো কী জন্য, তোমার রাজনীতি করতে যেই সাপোর্ট লাগবে, গাড়ি বাড়ি অর্থ করি সব দেওয়া হবে তোমাকে, তুমি আমাদের দলে আসো, ঢাকা ঢাকা 10 উপনির্বাচনে অংশগ্রহণ করো, তোমাকে এমপি বানিয়ে আমরা সংসদ সদস্য করে দেবো, তোমার রাজনৈতিক উজ্জ্বল ক্যারিয়ার,
যেটা ডাকসুর অনেক নেতারা ধরেন ওই জিয়াউদ্দিন বাবলু সাহেব এখন সম্ভবত জাতীয় পার্টির মহাসচিব, যে তারা ওই 90-এর সময় যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যেটা বলে আপনার 80-এর দশকে 90-এর দশক ওই মানে 90 সালের আগে আর কি, স্বৈরাচার পতনের আগে ছাত্র নেতা থেকে তাদেরকে ক্যাবিনেটে নিয়ে গেছে। আখতারুজ্জামান ভাই ছিল, আখতারুজ্জামান ভাই যায়নি, কিন্তু ওই জিয়াউদ্দিন বাবলু সাহেবরা গিয়েছিলেন। তারপর সাবেক ডাকসু নেতারা যেভাবে রাজনৈতিক অঙ্গনে তাদের একটা উজ্জ্বল অবস্থা তারা তৈরি করে রেখেছে। তো আমাকে সর্বশেষ অফার এটা ছিল যে ঢাকা 10 আসনের উপনির্বাচনে যদি অংশ নেয় এমপি বানাবে তারা। তো এসব প্রলোভনে আসলে কখনোই কম্প্রোমাইজ করি নাই এবং ইনশাল্লাহ আগামী দিনেও আমি করবো না।